আমি দু একটা কথা বলবো বলার দাবি নেই বলছি যারা স্কুলের প্রধান শিক্ষক আছেন বা বাণিজ্য কমিটিতে আছেন তাদের যদি একটু খারাপ লাগে আমাকে মাফ করে দেন আমিও আগে শুনেছেন যে আমি শিক্ষকতা করেছি সব মিলে 41 বছরের শিক্ষকতা হয়েছে যদিও সেই শিক্ষকতা একটু আর একটু আপনারা যাদের পড়ান তাদের চেয়ে আর একটু বেশি বয়সী ছেলে মেয়েদের আমি পড়িয়েছি কিন্তু আমি এই প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা এইটার সঙ্গে আমার ওই জায়গার বাইরেও কিছু কাজ করে থাকি তাতে মনে হচ্ছে আর কি আমি যা কিছু বলবো আমাকে নিন্দা করে বলবো আপনারা আমাকে নিন্দা করা মানে আমি আমি খুব মনে করি আমার 41 বছরের শিক্ষকতা থেকে যে আমার এই যে শিক্ষার্থীদের দুরবস্থার কথা কিছু এখানে শুনলাম এর জন্য আমি দায়ী আমার কাছে যে ছেলে মেয়েরা আসে আমার মতো আমার যারা সহকর্মী তাদের কাছে তারা 5 ঘন্টা 6 ঘন্টা কাটিয়ে যায় এই বইয়ের সঙ্গে খাতার সঙ্গে অনুশীলনের সঙ্গে যোগ কিন্তু আমার তাকে তৈরি করে নেওয়ার দায়িত্ব আমার আমার নিজের মনে হয়েছে আমি খুব বিশ্বাস করি যে পৃথিবীর সবচেয়ে শক্ত একটা কাজ হলো পরীক্ষায় ফেল করা এটা করা কোনোভাবে সম্ভবপর না যদি না আমি কিচ্ছু না করে থাকি সুতরাং আমরা কিভাবে শেখাচ্ছি আসলে আন্তরিকভাবে শেখাতে পারছি কিনা এই 21 ফেব্রুয়ারি 16ই ডিসেম্বর একবার ছোটবেলায় শিখলে কোনো উপায় নেই সারা জীবন এটা ভুলে যাওয়ার কোনো উপায় নেই কোনো বৈজ্ঞানিক কারণ নেই আমরা ঠিক করে আকর্ষণীয় করে বলতে পারি আমরা বলেছি তাকে এইরকম একটা প্রশ্নপত্র উত্তর দেওয়ার জন্য আমি শিক্ষক হিসেবে আমার ব্যর্থতার কথা বলছি আমি যদি সত্যিই 21 ফেব্রুয়ারি কেমন করে হয়েছিল একটু গল্প করতাম আবেগের সঙ্গে বলতাম আমার ভাষার কথা বলতাম আমি কখনোই মনে করি না যে 52 জন ছেলে মেয়ে এখানে পাস করতে পারিনি আমি লিখে রাখছিলাম আমার খুব কষ্ট হচ্ছে এরা তো বুঝতেই পারেনি এটা সম্ভবপর না আমার কাছে খুব অদ্ভুত লাগছে যে এইটা তারা বলতে পারেনি তাহলে কি আমি এই শিক্ষার্থীদের দোষ দেবো না কোথাও একটা গলদ আছে গলদটা ওই শ্রেণীকক্ষের মধ্যেই প্রধানত আছে আমি জানি যে আমি মা বাবা হিসেবে তাকে একটু শেখাতে পারতাম বিজয় দিবস শেখাতে পারতাম আমার হয়তো ব্যর্থ হতে কিন্তু স্কুলেও এটি যে তাকে আকর্ষণীয় করে শেখানো হয়নি এ বিষয়ে কোনো সন্দেহ নেই ওই 52 জনের দোষটা দোষ আমার এইটা আমি মনে করছি কিনা আমি জানলাম আমি যখন প্রশ্নগুলো সবটা দেখছিলাম আমার দেখে মনে হচ্ছিল যে প্রকৃতপক্ষে এটা বিসিএস পরীক্ষার কাছাকাছি একটা প্রশ্ন হতে পারত পৃথিবীর বর্তমান জনসংখ্যা কত আমি মাপ চাইছি আমি জানি না একদম নির্দিষ্ট করে যদি আপনি বলতে হয় আমি একটা বলতে পারি এত বিলিয়ন হতে পারে আপনি ক্লাস 6 এর একটা বাচ্চা যে ভর্তি হতে আসছে তাকে জিজ্ঞেস করবেন যে পৃথিবীর বর্তমান জনসংখ্যা কত এই প্রশ্ন দেখার পর যে কোনো শিশু তো সত্যি সত্যি সে কি করে এই উত্তর সে লিখবে কি করে এটা খুব কষ্টকর জিনিস এইভাবে লেখা যায় আমরা বলে দিচ্ছি যে আচ্ছা আমরা আমরা তাকে জিজ্ঞেস করছি না যে সার্ক কি জিনিস জিজ্ঞেস করছি সার্কের মধ্যে কত এইগুলো যে শুধুমাত্র আবার আমার শ্রেণী শিক্ষক হিসেবে আমার যে দায় তারা যারা এই প্রাথমিক শিক্ষার জন্য এই বইগুলোকে তৈরি করেছেন তারাই শিশুদের জন্য যেটাকে আমরা একটু অন্য কথায় বলি যে শিশু বান্ধব শিক্ষার্থী বান্ধব মানে তাদের যাতে ভালো লাগবে এইটা পড়তে গিয়ে তাদের আনন্দ হবে এই যা শেখা তার জন্য মনে হবে যে হ্যাঁ এটা শিখতে ভালো লাগবে আমি যদি শুধু সাত বলি কিছুই বোঝা ও ওটা মুখস্থ করবে এবং মুখস্থ করার যা নিয়ম সে আবার ভুলে যাবে কিন্তু আমরা যদি কখনো গল্পের ছলে এইখানেই শিক্ষকের আমার দায়িত্ব আছে আমি গল্পের ছলে যদি বলার চেষ্টা করি যে এই সার্কটা কিরকমের একটা জিনিস সার্কের বাইরে আর যে সব জিনিসগুলো আছে সেটা হয়তো বইয়ের পৃষ্ঠাতে নেই কিন্তু একই সঙ্গে আমি যদি তার সঙ্গে গল্প করি
ক্লাসটা গল্প করে করতে হবে যে পৃথিবীর আরো কিছু দেশ আছে যে সব দেশগুলোর মধ্যে একটা ছোট ছোট জোট আছে, তারা একসঙ্গে মিলিত হয়ে একটা জায়গায় একটা কমিটির মতো সংঘের মতো বসে। আমাদের আশেপাশে আছে কিছু দেশ, সিঙ্গাপুরকে দিয়ে, কোরিয়াকে দিয়ে, ফিলিপিন্সকে দিয়ে আছে, ইউরোপের ইউনিয়ন, এইরকম করে গল্প করে তাকে যদি আমি সার বোঝাতাম আমার ছাত্র এখানে শূন্য পেতে পারত না। আমি বিশ্বাস করি আমার 41 বছর শিক্ষকের থেকে বলতে পারি যে আমার ভুল আছে আমার শিক্ষকতা প্রয়োজনের ক্ষেত্রে। অত্যন্ত কষ্টের সঙ্গে বলছি এই প্রশ্ন প্রণয়নের মধ্যেই বিরাট ভুল আছে। আমরা ছাত্রছাত্রীদের আসামি করে ফেলছি, আসামি থেকে তাকে করে ফেলছি। আমি আমি নিশ্চিত ওই যে 52 জন ওরা অনেক কিছু জানে, এইটা জানে না, কিন্তু তারা কি করে ধারণা করতে সেটা জানে। তারা সাকিব আল হাসানের রেকর্ড বলে দিতে পারবে, তারা বলে দিতে পারবে যে ক্রিকেট খেলা কত, তারা বলে দিতে পারবে যে টি-20-তে প্রথম সংখ্যাকে আমরা আমরা যে আলাদা করে চিহ্নিত করি একজন কথা সব তারা বলতে পারে। তাকে আমি খালি এইটা দিয়েই বিচার করব, প্লিজ আমরা আমাদের বাচ্চাদের ভীষণভাবে ভীতর করে ফেলছি, আমরা আমাদের বাচ্চাদের ভীষণভাবে মনে করছি যে বইতে যেটা আছে তুমি সেটা মুখস্থ করো, মাথার মধ্যে রাখো, পরীক্ষার দিন উগরে দাও, এই ভালো রেজাল্ট করে ডক্টর খলিকুজ্জামানকে খুব খুশি করে দাও, আমার সব কিছু তা না। ওই যে শিশুরা পারেনি তারা আর অনেক কিছু হতে পারে, তারা সাহায্য কর্মের ঘাম হতে পারে। তা যে ছেলে একটা উত্তর দিয়ে দিল মেদিনী শব্দের অর্থ কি, তার সঙ্গে যে শাহ আব্দুল করিমের গান জানে মেধার দিক থেকে তফাৎ খুব আছে বলে তার মনে করি না। সবাইকে সব কিছু জানতে হয়, এইভাবে জানার মধ্যে আমি আমি মনে করছি আমি এইটা দেখেছি। একটা শিশুকে আমি যদি আহসান হাবিব বলে একজন কবি, তার একটা কবিতা হয়তো আছে এই বইটার মধ্যে, হয়তো আহসান হাবিব কবে জন্মেছিলেন, কবে তিনি মৃত্যুবরণ করেছিলেন, এই কথাগুলো হয়তো সেখানে আছে। আমি কেন একটা শিশুর কাছ থেকে এই প্রত্যাশা করব ক্লাস সিক্সে সে ভর্তি হতে আসছে যে সে তার বইয়ে আহসান হাবিব আছে, শফি আহমেদ আছে, কালীকরজন আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে, নজরুল ইসলাম আছে, সত্যেন্দ্রনাথ বসু আছে, জসীমউদ্দীন আছে, এই সবাইয়ের জন্ম আর মৃত্যু তারিখ সে মুখস্থ করে আসবে? আপনার কেন এটি এই প্রশ্ন করেছেন, একটা একটা শিশুকে এইরকম এইরকম একটা পরীক্ষার মধ্যে কেন ফেলেছিলেন? যাদের বাদ দিয়েছেন আমি একেবারে নিশ্চিত যে তারা অনেক বিষয়ই হয়তো ইচ্ছুক, আবার খারাপ হতে মনে রাখতে হবে যে এই বাচ্চাদের অন্য একটা স্কুল থেকে আমার মতো আর একটা সহকর্মী তাদের পড়িয়েছিলেন, তারাও হয়তো নিশ্চয়ই ভুল করেছেন, তাহলে এত খারাপ হওয়ার কথা না। আমি বলছি না যে এই স্কুলই খুব খারাপ করেছে, কিন্তু আমি মনে করছি যে আমার স্কুলে ভর্তির জন্যে ক্লাসরুমের জন্যে এমনভাবে জিনিসটাকে করতে হবে, এত আনন্দের সাথে এবং বুঝিয়ে করতে হবে, যেন এই যে আমরা তাদের কাছে খুব দাবি করছি যে তোমায় পরীক্ষায় পাশ করে অনেকে করতে হবে, এই জায়গাটা সেজন্য আনন্দের সঙ্গে চ্যালেঞ্জটা ব্যবহার করে। আমার আমি শফি আহমেদের উপদেশ শুনে, আদেশ শুনে, নির্দেশ শুনে সে ভালো করে লেখাপড়া শিখবে না, সে তার মধ্যে ওইটাই পরিণত করতে হবে। দেখালে হবে না যে এখানে খলিকুজ্জামান সাহেব বসে আছে, উনি বিদ্যাচর্চা, উনি শুধু বিদ্যাচর্চা করেননি, এই কথাটা বলতে হবে, উনি শুধু বিদ্যাচর্চা করলে এখানে আসতেন না, উনি দেশের সেবা করতেন, মাটি নিয়ে ভাবেন, উনি আকাশ নিয়ে ভাবেন, উনি বৃষ্টিপাত নিয়ে ভাবেন, উনি এই দেশের কৃষি নিয়ে ভাবেন। আমরা ওই জায়গাটা যেতে তো সময় লাগবে, কিন্তু আমি যদি আমার শিশুদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে, আমার এই প্রাথমিক পর্যায়ে মাধ্যমিক পর্যায়ের শিশুদের মধ্যে শিক্ষার কিছু জিনিস আছে যেগুলো পড়াতে হয়, সেই পড়ানোটাকে আনন্দময় করে তোলার জন্যে অভিভাবকরা নিশ্চয়ই সাহায্য করবে। অভিভাবকরা সাহায্য করতে পারেন কিন্তু ওই ঠিক মতো সে পড়তে বসছে কিনা, বা যে পারেন তিনি একটু দুধ খেতে দেবেন বাচ্চাকে, ঠিক তাকে পরিষ্কার রাখবেন, এইটুকু পারেন, আসল কাজ তো আমার। আমি শ্রেণীকক্ষে একটা শিশুকে সত্যিই শিক্ষার্থী করে তুলে উঠতে পারছি না। আমি এই কথাটা বলতে চাই যে কাউকে ভীত করে দেওয়ার মধ্যে, কাউকে ভয়ানকভাবে পরীক্ষা নেওয়ার মধ্যে, পরীক্ষার্থী করার মধ্যে কোনো গৌরব। আমি অনেক জায়গায় যাই, বিভিন্ন জায়গায় ক্লাসে গেছি, সেখানে এই কথাটাই বোঝানোর চেষ্টা করি যে তোমরা যে বই পড়ছো এই বই পড়াটা
তোমার অন্য অনেক কিছু জানার জন্য যেন তোমাকে তৈরি করে দেয়। এইটা যদি না করে তাহলে খুব মুশকিল হবে। আমরা এখন আমাদের হাতের কাছে, তোমরা নিজেরাও শেখার চেষ্টা করবে। আমি অভিভাবকদের বলি যে আপনারা ওইটুকুই দেখুন যে তারা অন্য কিছুর মধ্যে যেন না যায়, তারা শুধু ফেসবুক যেন না করে, এইসব সেই জায়গাটা আপনারা খেয়াল রাখুন। অন্য খেয়াল রাখার দায়িত্বটা আমার হওয়া উচিত। আর এই শিশুটাকে আমি শুধুমাত্র যখন আমি তাকে মেদিনী শব্দের অর্থ জিজ্ঞেস করব, তখন তাকে আমি একই সঙ্গে কি আমি শেখাচ্ছি যে ধরণী শব্দের অর্থ কি, ভুবন শব্দের অর্থ কি, এইসব কি আমি শেখাচ্ছি? যদি না থাকে তাহলে শুধু একটা মেদিনী শব্দ দিয়ে তাকে খুব কিছু শেখানো যাবে না। আমি যেন কাছাকাছি শব্দগুলো বলার চেষ্টা করি তাকে, এই জায়গাটাকে বলতে হবে, তার উৎসাহটা জাগিয়ে দিতে হবে। একদিন প্রতিদিনই আপনি ক্লাসটা শুরু করার আগে যা ঘটবে সেদিন সম্পর্কে আপনি একটু কিছু বলুন না। আজকে যে বৃহস্পতিবার, একটা বারের নাম কেন বৃহস্পতি? বলেছি আমি, বলেছি কোনোদিন, এতদিন তারা বৃহস্পতিবার দেখে এসছে, কিন্তু একটা বার তার নাম শফিবার না হয়ে পাঁচগাঁও বার না হয়ে কেন বৃহস্পতিবার হলো? কেউ কখনো ভাবেনি মাস্টাররা আমাদের যে একটা বাচ্চাকে এইটা জানাতে গেলে সে অনেক জিনিস জানতে পারবে। আমি একবার শিশুকে বলেছি যে শীতকালে বাড়ি থেকে আসার সময় এই যে ঘাসের ওপর শিশির পড়ে থাকে, কই বাবা জ্যৈষ্ঠ মাসে তো এটা হয় না, এই যে আমার মায়েরা বাবারা বলো তো, তোমরা কোনোদিন একবার জিজ্ঞেস করেছো শিক্ষককে যে আমরা যে ভোরবেলায় আসি শীতের সময় পায়ে শিশির লাগে, গরমের সময় লাগে না? তোমাদের আমি শেখাইনি কখনো এমন করে প্রশ্ন করতে, আমার দোষ। প্রত্যেকটা জিনিসকে জানার, এই জানার জায়গাটা আমি তাকে তৈরি করে দিই। আমি মনে করি না যে পরীক্ষায় 100 নম্বর পাওয়া 80 নম্বর পাওয়াটা আসল গুণ, আসল জানার জায়গাটাকে আপনাকে তৈরি করে দিতে হবে, পদ্ধতিটা তাকে বলে দিতে হবে। এই জায়গাটা যদি আমরা ঠিক করতে না পারি আমরা, তাহলে এটা হবে না। অভিভাবকদের আবার বলি যে আপনারা ওই জায়গাগুলো একটু খেয়াল রাখুন। শিক্ষকদের কাছে আমি একদম গরজোড়ে আপনাদের পায়ে ধরে বলছি, এই বাচ্চাদেরকে নিজের বাচ্চা মনে করবেন এবং বাচ্চাদেরকে মনে করবেন যে এরা কি করে নাগরিক হবে। সেই জায়গার জন্যে এত বড় মতবিনিময় সভাটাকে খুব লাভ হয় না কখনো। আপনারা ক্লাস 5-এর জন্য আলাদা করে অভিভাবকদের ডাকবেন, ক্লাস 6-এর জন্য আলাদা করে ডাকবেন, দেখে তখন হয়তো পাঠ্য জিনিসগুলো তৈরি করবেন। কিন্তু প্রধান কাজ হচ্ছে যে আপনি আপনার ক্লাসটা প্ল্যান কেমন করে করবেন। প্রতিদিন 2 মিনিট বার করে নিন, যেদিন তাদের ওই বাচ্চাদের ওই যন্ত্রণা থেকে মুক্তি দেবেন যে এইটা তোমার এই বইয়ের লাইনের প্রথম থেকে 15 লাইন পর্যন্ত তোমার আজকের পড়া, ওই আজকের পড়া থেকে তারা যেন একটু দূরে সরে যায়। আমরা যেন প্রতিবার বোঝানোর চেষ্টা করি, আমরা একটু বলার চেষ্টা করি যে এরকম করে আমরা একটু দেখে আসবো ইন্টারনেট থেকে যে আজকে এই 17 জানুয়ারি আমরা একবার ক্লাসে গিয়ে, আমি ক্লাসে গিয়ে আজকে যেখানে গিয়ে একবার জাস্ট বলার চেষ্টা করলাম ওই ক্লাসে গিয়ে যে আচ্ছা আজকে 17 জানুয়ারি ঠিক আজকে একটা বৃহস্পতিবার, এক সপ্তাহ আগের যে তারিখটা ছিল সেই তারিখটা কি কোনো কারণে আমার জন্য খুব প্রয়োজনীয় একটা গুরুত্বপূর্ণ তারিখ ছিল? কেউ বলতে পারলো না, কোনো দোষ নেই এদের, কারণ কোনোদিনই তারা বুদ্ধি দিয়ে বিচার করা শেখেনি, তারা বই দিয়ে প্যারাগ্রাফ দিয়ে স্ট্যান্ডার দিয়ে মডেল টেস্ট দিয়ে তার মেধা যাচাই করল। যখনই এই জায়গাটাই আমি ফেরত যেতে পারলাম যে 17 জানুয়ারি ঠিক এক সপ্তাহ আগে 10 জানুয়ারি ছিল এবং 10 জানুয়ারি ছিল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, বাচ্চাদের মুখে চোখে আনন্দ ফুটে, তারা জানে এই কথাটা, কিন্তু কেউ কোনোদিন তাদের এরকম করে শেখায় যে আমরা ইচ্ছে করলেই একটা জ্ঞান ক্লাসটা একেবারে ক্লাসটা তখন কাছে চলে আসে। আর যদি আপনি তাকে শেখান যে কি করে এই অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ বাক্য করতে হয়, এইটার নিয়ম কারণ, এটা হইলে দিস লিখবে, ওখানে একটা নট লাগবে, এইটাকে যদি আপনি খালি বোর্ডে লিখে দেখান, ওই শিক্ষার্থী পাশ করবে, ভালো নম্বর পাবে, আমার খুব ভালো শিক্ষার্থী ভালো নাগরিক হবে না। আমি মাস্টার হিসেবে বলছি, খুব কষ্ট পাই যেখানে যাই গিয়ে আমি আমার যে শিক্ষককে চাই সেই শিক্ষককে খুঁজে পাই না। বেশিরভাগ শিক্ষক চাকুরে,
তারা কয়েক ঘন্টার জন্য স্কুলে আসেন জানেন তারা কখনো ভেবে নেন না যে শিক্ষকের পেশাটা অন্য রকমের আমার ওই মাইনে পাওয়ার বাইরে আমার একটা দায়িত্ব আছে যারা অভিভাবক আছেন তাদের যা বলার কিন্তু আমি প্রধান কথাটা আমি আমার দলকেই বললাম যে শিক্ষক যদি ক্লাস ঠিক করে নেন কোন ছাত্র ছাত্রীর পক্ষে ফেল করা এটা পৃথিবীর অসম্ভবতম কাজের একটি তাই হয় আমাদের তাই নিতে হবে।